Assalamualaikum, kamu nak cuci apa? Malu aja. Acha, awak kipi kamu nak cuci? Kami jual pun tu pasti, na, amar tu bother problem. Actually, আমি আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি আমার একটু ঠান্ডা লেগেছে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না তাই জোরে বলতে পারিনি সো থ্যাংক ইউ জানাবো জুলিয়েট প্রেশনকে যে তারা সাকসেসফুলি সেকেন্ড ইভেন্টটা আপনাদেরকে প্রেজেন্ট করছে আমার সৌভাগ্য হয়েছে প্রথমটাতে থাকার এবং সেকেন্ডটাও তারা আমাকে এনেছে আমি রিয়েলি অনার জুলিয়েট ব্যাকগ্রাউন্ডে যারা আছেন অর্গানাইজেশনে তাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ যে বারবার আপনাদের কাছে আমাকে নিয়ে আসে এবং একটি কথা বলতে আমি একদমই পিছুপা হব না সেটি হচ্ছে আমার কিন্তু এইরকম আপনাদের সাথে কাছাকাছি আসতে সত্যিই ভালো লাগে কেন ভালো লাগে কারণ হচ্ছে আজকে আমার তৈরিটা তো আমাদের দর্শকদের দিয়ে আমার ফ্যানদেরকে দিয়ে তারা এক্সপেকটেশন রাখে যে তাদের ভালো লাগার মানুষ কাছাকাছি আসবে পাশে আসবে আর আমার যেটা যুক্ত হয় সেটি হচ্ছে যে আপনাদেরকে কাছে পেয়ে আমি এতদিন কাজ করেছি আড়ালে থেকে সেটা কিছুটা আমি জানার সুযোগ হয় যে আসলে কেমন যখন কাছাকাছি কিছু ভক্তের কাছে যায় তারা বলে উপভোক্তের সামনে অনেক সুন্দর টিভিতে কেন এমন লাগে আর উপভোক্তা তো অনেক হাম্বল তো এই যে ব্যাপারগুলো এটা তো আসলে টিভির পর্দায় থেকে তো জানা সম্ভব হয় না অনেক সময় আমাকে হয়তো বা আমার কিছু হেটার্সরা ভাবেন আমি আপনাদের এত কাছাকাছি যাই কিন্তু আমি তাদের উদ্দেশ্য করে বলি যে যাদেরকে দিয়ে আমি কেন আমি তাদের কাছে যাব না সো আমি সৌভাগ্যবতী যে আপনাদেরকে খুব কাছে পাই অ্যান্ড থ্যাংক ইউ আবারও এগেইন যে এই ধরনের অর্গানাইজ যারা করে তারা আমাকে চয়েস করে বাই দ্য ওয়ে আমার পাশে যে মানুষটি বসে আছে বর্ষা খুব সুইট একটা মেয়ে আর ওর কথাটা নিশ্চয়ই আমার মনে হয় আপনারা আমার থেকে ভালো জানেন একটা লাইফ জার্নি তার যে একটা মানুষ কীভাবে সামনে এগিয়ে যেতে হয় পাশাপাশি ওর অনেক বড় একটি পরিচয় সে একজন ভালো সিঙ্গার তো বরং মিলে এখানে মেলায় যারা স্টল দিয়েছেন আমার মন থেকে ব্লেসিং আপনারা যে উদ্দেশ্য নিয়ে এসেছেন উপরওয়ালা যেন আপনাদের সে উদ্দেশ্য সুফল করে অ্যান্ড হোপফুলি সামনে দুর্গাপূজা একটা বড় ফেস্টিভ হিন্দু ধর্ম অবলম্বী যারা আছেন তারা আমার মনে হয় আপনাদের এখান থেকে অনেকেই কেনাকাটা করবে এখন ফেসবুকের যুগ সোশ্যাল মিডিয়ার সবার হাতে মোবাইল যার জন্য অনেকে হাতে তালি খুঁজে পায় না তবে আমি সমস্ত প্রোগ্রামে বলেছি মাইকে যেমন গান বাজে তালির একটা আপনারা মিউজিক রেখে দেবেন যখন বক্তৃতা সেই সবই মিউজিকটা চালিয়ে দেবেন অন্তত হাতে যারা মোবাইল রেখেছে সেখানে আওয়াজটা লাইভলি যাবে যে প্রচুর হাতে তালি আসলো কারণ কিছু করার নেই হাতে মোবাইল মেয়েদের হাতে ব্যাগ থাকে আসলে কিভাবে হাতে ক্ল্যাপটা দিবে সো এটা আসলে আপনাদেরকে একটু ভালো লাগার জন্য কথাটা শেয়ার করা তো সব কিছু মিলে এটুকু বলতে চাই যে আপনাদের এখানকার কালেকশন আমি একবারে এসেই দেখলাম কতবার ওইভাবে দেখার সুযোগ হয়নি আপনারা অত্যন্ত ভালো কালেকশন আপনাদের সত্যি শুধুমাত্র হয় কি আমাদের সুযোগটা হয় না ওইভাবে শপিং করার টু বি অনেস্ট আমি প্রোগ্রাম ছাড়া আসলে আমিও কেনাকাটা করতে চাই না কারণ মেলা শেষে আসলে আর্টিস্টদের কিছুটা হলেও নিজের মতো করে থাকা উচিত তো সেই জন্য বলবো যে অনেক ভালো করেন যারা ঘর থেকে বাইরে এসেছেন যে উদ্যোক্তারা তাদেরকে বলবো যে আরও অ্যাপ্রিসিয়েট আপনারা আমাদের অহংকার কেউ খুব ভালো থাকবে অ্যান্ড মন থেকে ব্লেসিং আপনারা যারা এখানে আছেন তাদের সকলকে এবং ধন্যবাদ জানাবো আমার পাশে যে মানে সুইট কিউট আরেকজন নিয়ে আছে বিনা সে অত্যন্ত পরিশ্রমী একটি মেয়ে আপনাদের প্রথম প্রোগ্রামের কথা আমি বলি আমি কিন্তু প্রথম প্রোগ্রামে খুব একটা কানেক্ট করতে চাচ্ছিলাম না ভাবছিলাম যে ফার্স্ট টাইম করবে আসলে কতটুকু বা আপনারা স্টল দেবেন কি হবে একটু সংশয় আমি যদি অনেক কাজ করা হয় তার মাঝেও ভাবি যে কোন জায়গাটা আসলে যাওয়া উচিত এটা কিন্তু আমারও কিছুটা নিজের মধ্যে থাকে আর প্রথমবার এসে আমি স্পিচলেস অ্যান্ড সেকেন্ড টাইম তো আমি সত্যি স্পিচলেস বলবো না বলবো ব্লেসিং আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সকলের সহযোগিতায় যেন আরও এগিয়ে যায় এটাই আমার কামনা থাকবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম